হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি নিম শুক্ত। নিম পাতা দিয়ে আমি শুক্ত করেছি, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব ভালো একটি রেসিপি আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয়, একবার অবশ্যই বানিয়ে খাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে এরকম নতুন রান্নার আপডেট আপনারা সহজেই পেয়ে যান। আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে নিয়েছি 4টে কেটে রাখা টুকরো করে রাখা আলু, নিয়েছি 1টা বেগুন এরকম টুকরো করে কেটে, কাঁচা কলা নিয়েছি 1টা, পটল নিয়েছি 2টো, আর বিনস নিয়েছি 100 গ্রাম, নিম পাতা নিয়েছি কিছুটা, 6-7টা বড়ি নিয়েছি, ডালের বড়ি, আর আদা পোস্ত আর সর্ষে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইতে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি, যেহেতু সর্ষেটা খুব ছেটে সেই জন্য 1/2 চামচ লবণ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা সর্ষে, 1টা তেজপাতা, আর 6-7টা বড়ি, এখানে মটর ডালের বড়ি নিয়েছি, বড়িটা প্রথমে ভেজে রাখব। বড়িটা আমি প্রায় 1 মিনিট ধরে ভেজে নিয়েছি, আর বড়িটা অন্য পাত্রে তুলব না, কড়াইতেই থাকবে। এর মধ্যেই আমি দিয়ে দেব আলু, কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর কাঁচা কলা। কাঁচা কলায় যেহেতু কষ থাকে তাই কিছুক্ষণ হলুদ মেশানো জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর হলুদ জল থেকে তুলে আমি এটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম, 5 মিনিট পর ঢাকা তুলছি। এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বিনস, বিনস দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে আবারও কিছুক্ষণ ঢেকে রাখছি, 5 মিনিট পর আমি ঢাকা উঠাচ্ছি। দেখুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে 1 মুঠো নিম পাতা আমি দিয়ে দিলাম। এখানে নিম পাতা খুব একটা বেশি দরকার হয় না, 1 মুঠো দিলেই যথেষ্ট। এরপরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন, বেগুন সবার লাস্টে দিচ্ছি, যেহেতু বেগুন চট করে গলে যায় তাই সবার শেষেই দিলাম। এখানে আমি হলুদ ব্যবহার করিনি। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা সরাচ্ছি। এবার কিছুটা জল আমি দিয়ে দেব, প্রায় 4/3 ভাগ জল, 1 গ্লাস জল নিয়েছিলাম সেটা 4/3 ভাগ জল আমি দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকা সরাচ্ছি। আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, একটু কেটে দেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আদা পোস্ত আর সর্ষের পেস্ট, এখানে সর্ষে নিয়েছি 1 চামচ, আদা নিয়েছি 1 টুকরো, আর পোস্ত নিয়েছি 1 চামচ, সেটা পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে রাখব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকা সরাচ্ছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। শুক্তোতে ঘিটা অবশ্যই দেবেন, তাহলে এর সেন্ট বা গন্ধ খুবই ভালো লাগে।
আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে তেজপাতাটা আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। 2 মিনিট ঢেকে রাখছি স্ট্যান্ডিং টাইপের জন্য, 2 মিনিট পর ঢাকা সরিয়ে পরিবেশন করব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এরকমই নতুন ভেজ রান্নার আপডেট পেতে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।